হ্যাঁ বন্ধুরা, আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। আজকে আমার টপিক মেকওভার অফ লিটল কৃষ্ণা। এখানে শুধু কৃষ্ণ নয়, আমার বাড়ির রাধা, কৃষ্ণ, গোপাল এবং লক্ষ্মী সবাই রয়েছে, আর এরা আমার ছোটবেলার থেকে আমার সঙ্গী। আমার বাবা মার বাড়িতে এখনও এই ঠাকুরগুলো এভাবে ছিল। আমি এখন এখানেই আছি, তাই এগুলোকে একটুভাবে একটু মেকওভার করার চেষ্টা করলাম। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই জানাবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই বহু বছরের পুরনো মূর্তিগুলোকে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করেছি। এগুলোকে আমি টেবিলের ওপর নিয়ে গিয়ে তারপর পরিষ্কার করবো বলে রাখলাম। খুব বাজে অবস্থা হয়েছে, গোপালের ভিতরে রাস্ট হয়ে গেছে, সেই জন্য সেটাকে পরিষ্কার করার জন্য আমি তেঁতুল ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, এবং সেই তেঁতুলটাকে নিয়ে ভালো করে গোপালের গায়ে মাখিয়ে দিচ্ছি। মাখানোর পর 5 থেকে 7 মিনিট রেখে দিলে আপনি আপনি পরিষ্কার হয়ে যায় আঙুল দিয়ে ঘষার মাধ্যমে, বেশি কিছু ঘষতে লাগে না। আর যদি খুব নোংরা হয় তাহলে সুতির কাপড় দিয়ে সেগুলোকে ঘষলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেঁতুল দিয়ে ঘষে যেটুকু পরিষ্কার করার আমার হয়ে গেছে, এবার তারই উপর জল না লাগিয়ে ভালো করে শুকনো সুতির ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে পালিশ করার মতন করে নিচ্ছি। এতে পুরনো যে সমস্ত মূর্তিগুলো থাকে সেগুলো একটু চকচকে হয়। দেখুন বন্ধুরা, আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং একটা শাইন দিচ্ছে। দেখুন, ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এছাড়া আমি ব্রাশও দিয়েও মূর্তি পরিষ্কার করি। মার বাড়িতে তখন শুধুমাত্র এই তেঁতুলই ছিল, তাই আমি সেটা দিয়েই মূর্তি পরিষ্কার করেছি। এবার আমি আমার রং তুলি দ্বারা ঠাকুরের উঠে যাওয়া চোখ এবং আইব্রো, তার কলকা, সেগুলো করার চেষ্টা করছি। সাথে থাকুন। Thank you.
এবার আমার ছোটবেলার গোপাল তৈরি। দেখুন তো কেমন লাগছে, কেমন হয়েছে আমার মেকওভার। আর তারপর গোপালের সাথে সাথে মা লক্ষ্মী, রাধারানী আর শ্রীকৃষ্ণ সকলকেই আমি একে একে পরিষ্কার করে তাদেরকে সব আবার পুনরায় চোখ, কলকা এগুলো এঁকে তৈরি করে নিয়েছি। এদেরকে আমি তো আসনে তুলে দিয়েছি, কিন্তু এখনও এদের সম্পূর্ণ সাজ বাকি আছে। এদের সম্পূর্ণ সাজ আমি ফাইনাল লুকে দিয়েছি, সুতরাং আপনারা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবও করে নেবেন, সাবস্ক্রাইবের বাটনটা দাবিয়ে বেল আইকনটা দাবিয়ে দেবেন, কেননা আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব আপনাদের কাছে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমার এই লিটল কৃষ্ণা মেকওভার টপিকটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ।